স্পোর্টস বাইকসের পিচের জায়গাটা কেন উঁচু থাকে, আর তোমরা কি জানো মেসির বাড়ির উপর দিয়ে এরোপ্লেন যাওয়া নিষেধ কেন? যদি জানতে চাও তাহলে ভিডিওটা শেষ অবধি দেখো। এই ভিডিওটায় এমন কিছু ফ্যাক্টস জানতে পারবে যা তোমাদের ব্রেনে আগুন লাগিয়ে দেবে। নাম্বার 21, যদি তুমি লেফটি হও তাহলে তোমার লেফট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গারটা তাড়াতাড়ি বড় হবে, আর তোমার রাইট হ্যান্ডের মিডল ফিঙ্গারটা খুব তাড়াতাড়ি গ্রো করবে, কারণ এই আঙ্গুলের হাড্ডিটা লম্বা থাকে। নাম্বার 20, প্রতি বছর একটা গাড়ির সাইজের উল্কাপিণ্ড মানে অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে আসতে থাকে, কিন্তু সেটা অ্যাটমসফিয়ারে ধ্বংস হয়ে যায়। নাম্বার 19, আমাদের শরীর আধা ঘন্টায় এতটা হিট তৈরি করে যা দিয়ে 2 লিটার জল বয়েল করা যেতে পারে। নাম্বার 18, কোকাকোলাই শুধু এমন একটা ড্রিঙ্ক যেটা স্পেসে খাওয়া হয়েছিল, কোকাকোলা ছাড়া এখন অবধি কোনো সফট ড্রিঙ্ক স্পেসে খাওয়া হয়নি। নাম্বার 17, ইংলিশ ল্যাঙ্গুয়েজে শুধু 4টা ওয়ার্ডই এমন আছে যেগুলো ডোজ দিয়ে শেষ হয়, সেগুলো হলো ট্রেমেন্ডোস, হরেন্ডোস, স্টেফেন্ডোস আর হ্যাজার্ডাস। নাম্বার 16, আমেরিকার সকল 4 জনের মধ্যে 1 জন টিভিতে কোনো না কোনো সময় এসে গেছে, মানে প্রতি 15 মিনিটে কেউ না কেউ টিভিতে আসতে থাকে আমেরিকায়। নাম্বার 15, তোমরা পৃথিবীতে কোন রঙের সানসেট দেখতে পাও? তোমরা বলবে লাল নয়তো হলুদ, কিন্তু মার্স প্ল্যানেটে নীল রঙের সানসেট হয়, খুব দারুণ লাগে দেখতে হয়তো। নাম্বার 14, একজন নর্মাল মানুষ তার সম্পূর্ণ জীবনে প্রায় 6 মাস ট্রাফিক সিগন্যালে ওয়েট করে যতক্ষণ অবধি লাইটটা গ্রিন না হয়। নাম্বার 13, স্পেসে এমন জাদু হয় যে যারা স্পেসে যায় তাদের হাইট 2 ইঞ্চ অবধি বেড়ে যায়, কারণ স্পেসে গ্র্যাভিটি কম থাকে তাই তাদের হাইট 2 ইঞ্চ অবধি বেড়ে যায়। তোমাদেরও যদি কারোর হাইট বাড়ানোর ইচ্ছা থাকে তাহলে তোমরা স্পেসে যেতে পারো। নাম্বার 12, আমেরিকার যারা প্রেসিডেন্ট হয় তাদের গাড়িতে অনেক সেফটি সিস্টেম থাকে, যেমন বুলেট প্রুফ উইন্ডো, বুলেট প্রুফ ফিউল ট্যাঙ্ক, অনেক বন্দুক, টিয়ার গ্যাস লঞ্চার, নাইট ভিশন গগলস, ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস, তাদের গাড়ি এইসব দিয়ে প্রোটেক্টেড থাকে। নাম্বার 11, 3 মাসের জিপ যে থাকে সেই জিপটার ওজন একটা হাতির ওজনের সমান হয়, আর তাদের জিপের ওজন 1 টন অবধি হয়ে থাকে। নাম্বার 10, যদি তোমরা অ্যাপেল কোম্পানির প্রোডাক্ট ইউজ করে থাকো তাহলে তোমরা স্টিভ জবসকে চিনবেই। যখন অ্যাপেল কোম্পানির ইঞ্জিনিয়াররা প্রথম আইপ্যাড ডিজাইন করছিল তখন কাম শেষ হওয়ার পর সেই ইঞ্জিনিয়াররা আইপ্যাডটাকে স্টিভ জবসকে দেখালো, কিন্তু স্টিভ জবসের সেই আইপ্যাডটা পছন্দ হলো না। তারপর স্টিভ জবস তার ইঞ্জিনিয়ারদের জিজ্ঞেস করলো যে এই আইপ্যাডটাকে আরও স্লিম আর ছোটো করতে। ইঞ্জিনিয়াররা বলল এটাকে আর ছোটো করা যাবে না। এরপর স্টিভ জবস সেই আইফোনটাকে জলে ফেলে দিল। তারপর সেই ইঞ্জিনিয়ারদের বলল এই বাবলসগুলো যেখান থেকে আসছে সেই জায়গাটাকে আরও ছোটো করে দিতে, তাই অ্যাপেল আইপ্যাড এত স্লিম হয়ে থাকে। এর থেকে আমরা এটাই বুঝতে পারি স্টিভ জবস কতটা ইন্টেলিজেন্ট আর জিনিয়াস ছিল। নাম্বার 9, একটা নর্মাল কনসার্ট কত ঘন্টার হয়ে থাকে? 3 থেকে 4 ঘন্টার নর্মালি, কিন্তু পৃথিবীর সব থেকে লম্বা কনসার্টের ওয়ার্ল্ড রেকর্ড যেটা আছে সেটা হলো 339 বছরের, যেটা এখনও জার্মানির একটা চার্চে চলছে। নাম্বার 8, পৃথিবীর প্রথম অ্যালার্ম ক্লক আবিষ্কার হয়েছিল 1787 সালে, তার মধ্যে একটা অন্যরকম কিছু ছিল, সেটা রাত 4টার সময় বাজত আর অন্য টাইমে সেটা বাজত না, এমন আবিষ্কার হয়েছিল প্রথম অ্যালার্ম ক্লক। নাম্বার 7, যদি আমি তোমাদের বলি অ্যাপেলের প্রথম ফোন কোন কোম্পানি বানিয়েছিল তাহলে তোমরা বলবে অ্যাপেলই বানিয়েছে, কিন্তু না, অ্যাপেলের প্রথম ফোন সিকো নামক একটা কোম্পানি বানিয়েছিল। নাম্বার 6, ইবে কোম্পানি যখন নতুন নতুন বানানো হয়েছিল তখন তার প্রথম প্রোডাক্ট যেটা ছিল সেটা ছিল একটা ভাঙ্গা লেজার পয়েন্টার, যেটা ইবের ফাউন্ডার নিজে ডেলিভার করেছিল। নাম্বার 5, মেসি শুধু একমাত্র ফুটবলার যার বাড়ির উপর দিয়ে কোনো প্লেন যায় না, সেটা মেসির জন্য না, তাদের জায়গার লয়ের জন্য, কারণ মেসি এমন একটা জায়গায় থাকে যেটা পরিবেশ দূষণ মুক্ত এরিয়া। আর সেকেন্ড যে রিজনটা সেটা হলো মেসি যেই জায়গায় থাকে সেখানে অনেক হিস্টোরিক্যাল জিনিস রয়েছে। নাম্বার 4, তোমরা যত বেশি ঠান্ডা জায়গায় ঠান্ডা রুমে ঘুমাবে তোমাদের তত বেশি চান্স থাকবে খারাপ স্বপ্ন আসার, বেশিরভাগ স্বপ্ন ভূতেরই হয়ে থাকে, আর হয়তো এটা তোমরাও অনুভব করেছো। নাম্বার 3, গুগল কোম্পানিতে চাকরি করা সব লোকদের মধ্যে 20% লোক কোনোদিন কলেজেই যায়নি, মানে তাদের কাছে কলেজের কোনো ডিগ্রি নেই, তবু তারা খুব বড় বড় পোস্টে চাকরি করে। এর জন্যই বলা হয় তোমাদের কাছে ডিগ্রি না, ট্যালেন্ট হওয়া বেশি প্রয়োজন। নাম্বার 2, যদি তোমাদের কোনো সময় খুব বেশি টেনশন হয় তাহলে তোমরা একটা টেনিস বল নিয়ে সেটাকে মাটিতে রেখে বলটার উপরে পায়ের তলা রোল করবে, তারপর দেখবে তোমাদের সব টেনশন দূর হয়ে যাবে। নাম্বার 1,
স্পোর্টস বাইকসের পিচের জায়গাটা এত উঁচু থাকে কেন? তোমরা হয়তো এই জিনিসটা লক্ষ্য করেছো, মার্কেটে যত স্পোর্টস বাইক পাওয়া যায় সবগুলোর পিচের সিটটা অনেকটাই উঁচু থাকে। কিন্তু এমন কেন থাকে? দেখো, সকল স্পোর্টস বাইকসের একটাই মোটিভ থাকে যে কম ফিউল ব্যবহার করে সর্বোচ্চ স্পিড প্রদান করা। এই জন্য এসব বাইকে এয়ার ডাইনামিককে পারফেক্ট বানানোর জন্য সব কোম্পানি বাইকের মডেলটা বানানোর জন্য কয়েক লক্ষ টাকা খরচ করে থাকে, যাতে যখনই কোনো রাইডার বাইকটাকে অনেক স্পিডে চালাবে তখন সামনে থেকে আসা সব বাতাসগুলোকে বাইকের এই শেপটা খুব ভালোভাবে কেটে পিছনের দিকে ঠেলে দেবে, যাতে বাইক বেশি স্পিডে থাকলেও বাইকের ব্যালেন্স ঠিক থাকে। আর পিচের সিট খুব উঁচু রাখা হয় এয়ার ডাইনামিকের জন্যই, যাতে পিচের সিটে যে বসবে সে যাতে 250-300 কিলোমিটার পার আওয়ার স্পিডেও বাইকে ব্যালেন্স না হারায়। নর্মাল বাইকসের পিচের সিটটা এত উঁচু রাখা হয় না, কারণ নর্মাল বাইকস কেউ এত স্পিডে চালানো হয় না, তাই নর্মাল বাইকসের পিচের সিটটা খুব নিচু থাকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক মেরে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। So I'm